ভুয়া, বাইডেনের উপদেষ্টা কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে। খেলা হবে হবে, খেলা ঢাকায় খেলা হবে, চট্টগ্রামে খেলা হবে, সিলেটে খেলা হবে, খুলনায় খেলা হবে, রংপুরে খেলা হবে, খেলা হবে বরিশালে খেলা হবে। প্রস্তুত, সতর্ক পাহারায় আপনারা আছেন। শেখ হাসিনার নির্দেশ, খেলা হবে। কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, আমরা জিতে গেছি, সামনে সেমিফাইনাল, তারপরে ফাইনাল হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। আরে মির্জা ফখরুল, আরে হা, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। প্রথমে অর্ধ দিবস বলে নিচে নেমে গেছে, সেখান থেকে আবার ক্যাডাররা তারে উপরে তুলে আনছে। তখন মাইকও নাই, হ্যান্ড মাইকে বলে অন্য দিবস হরতাল। তারপর দৌড় রে দৌড়, ওই যে এই ঢাকা বিদ্যুৎ আর পানির দাবিতে, মনে আছে সালাউদ্দিনের দৌড়? এই দৌড় ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না, পালাবার পথ পাব না। এখন কা পালাবার পথ নেই? আমির খসরু কোথা? দুদিন পরে পাওয়া গেল, দুদিন পরে পাওয়া গেল গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন। ক ভালো তো গয়েশ্বর বাবু, কই এত সাহসী পুরুষ, এত বীর পুরুষ? হাসিনা সরকার 28 তারিখের পরে আর নাই, হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে বিএনপি, কোথায় গেছে? এখন রিজভী আহমদ ও কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে, ওখান থেকে প্রেস কনফারেন্স করে, প্রেস কনফারেন্স করে গুয়া থেকে, এখনো বড় বড় কথা সরকার উদ্ধার। আবার বাইডেনের উপদেষ্টাকে নিয়ে আসছে, পতাকার এক পাগল, পতাকার এক পাগল, ওইটা নাকি বাইডেনের উপদেষ্টা? হ্যাঁ, ভুয়া ভুয়া বাইডেনের উপদেষ্টা, এক দফা, এক দফা, 27 দফা, 27 দফা, বিএনপি বিএনপি ভুয়া আন্দোলন, এদের আন্দোলন 28 তারিখ, 28 তারিখ ভুয়া ভুয়া, বিএনপি মানেই ভুয়া। ঠিক আছে, তৈরি আছেন সবাই? জ্বালা হাইরে জ্বালা, পদ্মা সেতু হয়ে গেছে, হ্যাঁ 3 ঘন্টায় বরিশাল, 3.5 ঘন্টায় খুলনা, ঠিক আছে না? জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা,
মরে রূপপুরে পরমাণু কেন্দ্র বিদ্যুৎ চালান এসে গেছে ইউরেনিয়ামের কয়েকটি চালান বাংলাদেশ পৃথিবীর 33তম পরমাণু ক্লাবের সদস্য শেখ হাসিনার মতো নেতা আছেন বলে আমরা আজকে She is making us stand taller. তিনি আমাদের উপরে উন্নীত করছেন এই বাংলাদেশ 15 বছর আগে বাংলাদেশ 15 বছর আগে এই ঢাকা সিটি আর 15 বছর পরে এই বাংলাদেশ দিনে রাতে পার্থক্য